দলের সাথে যোগ দেন এই জিম্বাবুয়ান। জুনে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা, চুক্তি নবায়নে আগ্রহী ছিল বোর্ড, তবে আলোচনায় না বসেই বাংলাদেশ দলের দায়িত্ব চালান স্ট্রিক। বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন, খুব দ্রুতই মুস্তাফিজ আলমিদের জন্য নতুন কোচ নিয়োগ দেওয়া হবে। আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট লায়ন্স। এলিমিনেটর জয়ী মুস্তাফিজের হায়দ্রাবাদ জয়ের ধারা ধরে রেখে প্রথমবার ফাইনাল নিশ্চিত করতে চায়। দিল্লিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30। ডিভিলিয়ার্স তাণ্ডবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ফাইনালে ওঠার প্রথম সুযোগ হারিয়েছে গুজরাট লায়ন্স, তবে পুরোপুরি শেষ হয়নি সেই আশা। আরও একটি সুযোগ পাচ্ছে ম্যাকালাম রায়নারা, এবার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। অন্যদিকে এলিমিনেটরে জিতে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে মুস্তাফিজের দল। টানা তিন পরাজয়ের ধাক্কা সামলে সময় মতো পরাজয়ের বৃত্ত ভেঙেছে হায়দ্রাবাদ। সাকিবের দল কলকাতাকে বিদায় করে এক পা বাড়িয়েছে ফাইনালের পথে। লড়াইটা মূলত ব্যাটসম্যান আর পেসারের। গুজরাট আসর জুড়ে রাজত্ব করেছে ম্যাকালাম রায়না স্মিথদের ব্যাটে, তেমনই ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান, আশিস নেহরাদের দাপটে গড়পড়তার দল নিয়ে চমক দেখিয়েছে হায়দ্রাবাদ। লিগ পর্বে দুইবারের লড়াইয়ে জয় পেয়েছে হায়দ্রাবাদ। প্রতিপক্ষের বোলারদের দাপটে ছোট টার্গেটেও পৌঁছতে পারেনি গুজরাটের ব্যাটসম্যানরা। ফাইনালে ওঠার এই ম্যাচে আশিস নেহরার অনুপস্থিতি ভাবাচ্ছে ওয়ার্নারের দলকে, তবে স্বস্তি দিচ্ছে ব্যাট হাতে ইউরাজ সিংয়ের ছন্দে ফেরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগের আশা বাঁচিয়ে রাখলো কলাবাগান ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি। গুরুত্বপূর্ণ ম্যাচে ভিক্টোরিয়াকে 8 রানে হারিয়েছে কলাবাগান কেসি, ব্রাদার্সের বিপক্ষে জয় পেয়েছে শেখ জামাল। সিসিএসকে হারিয়ে পয়েন্ট টেবিলে তিনে উঠে এলো রূপগঞ্জ। মিরপুরের হোম অফ ক্রিকেটে ব্যাটসম্যানদের ব্যর্থতায় 213 রানে অল আউট হয় কলাবাগান ক্রীড়া চক্র। ভিক্টোরিয়ার কাছে পরাজয় মানেই লিগ থেকে ছিটকে পড়া। এমন সমীকরণে ছোট টোটাল ডিফেন্ড করা ছাড়া উপায় ছিল না মাশরাফির দলের। নিজে ওপেনে না আসে বল তুলে দেন শরীফুল্লাহ দেওয়ান সাব্বিরের হাতে, 52 রানে 4 উইকেট নিয়ে জয়ের ভিত গড়ে দেন দুজন। দুই তরুণের পর দুই অভিজ্ঞ রাজ্জাক মাশরাফির দারুণ বোলিংয়ে কাছে যেয়ে শেষ হয় ভিক্টোরিয়ার জয় স্বপ্ন। 205 রানে শেষ ভিক্টোরিয়া। সোফার যেগুলো ম্যাচ হচ্ছে দেখেন, আনএক্সপেক্টেড কিছু ম্যাচ হয়েছে, আসলে খুব ভালো লাগছে। এবার পয়েন্ট টেবিলটাও আসলে অনেক ভালো ভালো টিমের জন্য ডিসকমফোর্ট সিচুয়েশন আছে, সো এটা কিন্তু আসলে ভালো কম্পিটিশনের মানে লক্ষণ আর কি। সো আমি মনে করি এটা ভালোই হচ্ছে। বিকেএসপিতে ডু অর ডাই ম্যাচে দলকে জিতিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। লিগে তার দ্বিতীয় শতকে ব্রাদার্সকে 253 রানে টার্গেট দেয় শেখ জামাল। রিয়াদ 107 ও মার্শাল করেন 54 রান। টার্গেটে নেমে ইমরুল কায়েসের 70 আর তুষার ইমরানের 55 রানে জয়ের পথে থাকে ব্রাদার্স। শেষ দিকে রিয়াদ শফিউলের 3টি করে উইকেটে 241 রানে অল আউট হয় ব্রাদার্স। ব্যাটসম্যানদের দাপটে সহজ জয় পেয়েছে রূপগঞ্জ। সিসিএস এর দেয়া 242 রান সহজেই উঠতে গেছে মিছুন সোম্যরা। রাজিন সালের 106 রানের ইনিংস ছাপিয়ে রূপগঞ্জকে জয় এনে দেয় মিছুনের 90 ও আসিফের 72 রান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচক প্যানেল 3 থেকে 7 সদস্য নিয়ে যাচ্ছে বিসিবি। বর্তমান 3 নির্বাচকের সঙ্গে প্রত্যক্ষভাবে কাজ করবেন আরও একজন। বিসিবির ওয়ার্কিং কমিটির সভায় এ সিদ্ধান্ত এসেছে। এছাড়া বোলিং রিভিউ কমিটি গঠনের প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। আন্তর্জাতিক সূচিতে ফুরসত মিললেও টাইগাররা ব্যস্ত ঘরোয়া ক্রিকেটে, বোর্ড কর্তারা নতুন পরিকল্পনা সাজাতে ব্যস্ত। ওয়ার্কিং কমিটি আলোচনায় বসেছিল নানান ইস্যু নিয়ে। পেশাদারিত্বে কমতি রাখতে চায় না বিসিবি। দল নির্বাচন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ এবং ইতিবাচক করতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়ার্কিং কমিটির সভায়। 3 সদস্যের নির্বাচক প্যানেলে যোগ হচ্ছে আরো 4 জন। এখন খেলা অনেক বেড়ে গেছে, সেই জন্য এখন যে কমিটিটা আছে তারা যেহেতু সংখ্যায় কম ওটা বাড়াতে হবে, এবং সেটা একটা 7 জনে যাচ্ছে, 7 মেম্বার্স হবে, 4 জন হবে অ্যাক্টিভ সিলেকশন কমিটি, এবং সেটা ফরওয়ার্ড টু দ্য নেক্সট ইয়েতে যাবে। যেমন ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান থাকবেন, কোচ থাকবেন, ওদেরকে নিয়ে মোটামুটি 7 জন থাকবে। নির্বাচন প্রক্রিয়ায় কোচ অধিনায়কের অন্তর্ভুক্তির কথা চলছিল, সবার সম্মতি পাওয়া গেছে। কোচ অধিনায়ক ছাড়াও টিম ম্যানেজার নাকি এবারে দল নির্বাচনে অবদান রাখবেন। মূলত সিলেক্টর 4 জন থাকবে, সংখ্যা 4 জন থাকবে, এখন 3 জন আছে, 1 জন বাড়বে। ইনারাই চূড়ান্তভাবে সিদ্ধান্তটা ইনারাই নেবেন, সিলেক্ট করবেন, এটা পরবর্তী পর্যায়ে ক্রিকেট অপারেশনস আসবে। ক্রিকেট অপারেশনসের সাথে আলাপ করে এটা বোর্ডে চলে যাবে।
বাকি তিনজন কোচ থাকবে, ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের সাথে কোচ থাকবে, ম্যানেজার থাকবে। অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে কাজ করতে বোলিং রিভিউ কমিটি গঠনের কাজও এগিয়েছে। কমিটির সদস্য কারা থাকবেন তার খসড়াও তৈরি হয়ে গেছে। ফর্মার ন্যাশনাল প্লেয়ার যারা বোলার আছে তারা থাকবে এই কমিটির মধ্যে। কিছু টেকনিক্যাল লোকজন থাকবে, যেমন পারফরমেন্স অ্যানালিস্ট তাকে নেওয়া হবে, কম্পিউটার অ্যানালিস্ট তো, আরও যারা কোচেস আছে, ফিজিওকে একজন আমরা এর মধ্যে রাখতে হবে আমাদের। তো এদের সাইদ সারি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 22 মের মধ্যে প্রিমিয়ার লিগে দলগুলোকে ব্যাংক গ্যারান্টি সহ ক্রিকেটারদের চুক্তিপত্র জমা দেওয়ার আলটিমেটাম থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস, সিসিডিএম। আরও এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছে, তবে সময়সীমা শেষ হলে কি ব্যবস্থা নেওয়া হবে তা জানাতে পারেনি সিসিডিএম। লিগ শুরুর আগেই বিসিবিকে ব্যাংক গ্যারান্টি সহ ক্রিকেটারদের 30% পাওনার চুক্তিপত্র বুঝিয়ে দেওয়ার কথা ছিল। লিগের 8 রাউন্ড শেষ হলেও কোনোটাই ঠিক মতো করেনি ক্লাবগুলো। দু একটি ক্লাব ছাড়া বাকিরা নামমাত্র পারিশ্রমিক দিয়েছে। 22 মের আলটিমেটাম থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সিসিডিএম। প্রথমে আমাদের কথা ছিল যেটা হলো গিয়ে টোটাল অ্যামাউন্টের আপনার হলো গিয়ে আপনার 50% দেওয়ার কথা, যেটা কথা ছিল। এখন সেখানে হচ্ছে এখন অলরেডি কিছু টিম 30%, কেউ 20% এভাবে দিয়েছে, তো তারা আমাকে নক করছে, যেটা হলো গিয়ে আপনার এখন কি সেইভাবে